তবে একশো দিনের কাজ আমরা বামপন্থীরা ইউপিএ সরকারের থেকে আইন করেছিলাম গ্রামের মানুষ রোজগারের রাস্তা পেয়েছিল আর সেই একশো দিনের কাজে এখন কি অবস্থা চুরি 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 এলোমেলো করে দেমা লুটে পুটে খাই জব কার্ড আর ভুয়ো জব কার্ড আর ভুয়ো মাস্টার রোল গোটা গ্রামে এটাই ছেয়ে গেছে কলেজে পড়ায় স্কুলে পড়ায় তৃণমূল নাম ঢুকিয়ে দিচ্ছি একশো দিনের কাজে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কাজ করবে একটা লোক আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে তৃণমূল কংগ্রেসের নেতা হিসাব দিতে পারছে না ভিডিওকে বলুন হিসাব নেই পঞ্চায়েতের প্রধানকে বলুন হিসাব নেই একটাও গাছ লাগায়নি পাঁচশো কোটি টাকা গাছের জন্য নিয়েছে একটাও পুকুর কাটেনি পঁয়ত্রিশটা পুকুর কাটার টাকা তুলে নিয়েছে আর কেন্দ্রের সরকার দূরত্বের ছলের অভাব হয় না টাকা বন্ধ করেছে আরে তৃণমূল এখানে চুরি করছে ওদেরকে জেলে ঢোকাবার ব্যবস্থা করো কিন্তু এইটা আইন দু মাসের বেশি টাকা বকেয়া রাখা যায় না তিন বছর ধরে টাকা বকেয়া বন্ধ করে রেখে দিয়েছো আইন অনুযায়ী টাকা পাওয়া আমাদের অধিকার গান হচ্ছিল পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনোদিনও নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় পঞ্চায়েত নির্বাচন সেই অধিকার কেড়ে নেওয়ার লড়াই যেমন ওই আবাস যোজনার দাবিতে আমাদের লড়াই দুহাজার আঠেরো ভুলিনি গ্রামে গ্রামে তৃণমূলের নেতা একটা সুপারভাইজারকে নিয়ে বাড়িতে বাড়িতে গেছে ফর্ম ফিল আপ একশো টাকা মেরেছে ছবি তুলেছে পাঁচশো টাকা মেরেছে আর তারপর সেই লিস্ট তৈরি করে বলেছে যে এই লিস্ট অনুযায়ী সবাই বাড়ি পাবেন যদি দুহাজার একুশে আমাদেরকে ভোট দেন তারপর ভোট দেওয়ার পর তৃণমূল জেতার পর কিছু হারা দেখলাম বাড়ি কার হলো তৃণমূল নেতা ভাঙা বাড়ির সামনে ছবি তুলে আবাস যোজনায় নিজের নাম ঢুকিয়ে দিল আর সেই তৃণমূল নেতার আসল বাড়িটা কিরকম তিনতলা চারতলা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন আছে দু চাকা গাড়ি আছে চার চাকা গাড়ি আছে বাড়িতে সরকারি কর্মচারী আছে ও আবাস যোজনার টাকা পাচ্ছে আর গরিব মানুষ যারা ভাঙা ছাদের নিচে দিনের পর দিন বাসস্থান ছিল তারা ওই ভাঙা ছাদের নিচেই কাটিয়ে যাচ্ছে আখ থেকে যেরকম রস বার হয় পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ ওই রকম ভাবে হিসাব বার করবে হিসাব দিতেই হবে ওই অধিকার অধিকার এটা আমাদের অধিকার যেমন অধিকার জমি জমি বামফ্রন্ট সরকার এই পূর্ব মেদিনীপুর জেলা দেবাগার তারপর থেকে বামফ্রন্ট সরকার আসার পর লড়াই লড়াই একটাই লক্ষ্য লাঙল যার জমি তার বেনাম জমি দখল করো জমি দখল রেখে চাষ করো অপারেশন বর্গা ভূমি সংস্কার পাটটা গরিব মানুষ জমি পেলো গ্রাম বাংলার চেহারা পাল্টে গেল আর সেই পাট্টা পাওয়া জমি এখন কারা দখল করছে গ্রামে গ্রামে আপনি দেখুন সব জমি মাফিয়ারা তৃণমূলের মদতে সক্রিয় হয়েছে ভাঙড়ে জমি মাফিয়া পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় দেউচা পাচামিতে আদিবাসীদের উৎখাক করে আদানিদের জন্য জমি কেড়ে নিচ্ছে জমি মাফিয়া ফারাক্কায় ওইকে আম লিচু গাছের বাগান আছে সেই কৃষকদের উৎখাক করে জমি কেড়ে নিচ্ছে জমি মাফিয়া আর এখন রাজ্যের সরকার সভায় বসে কি সিদ্ধান্ত করছে এই এই নন্দীগ্রামের জমি নিয়ে এত আন্দোলন আমাদের কমরেডরা খুন হয়েছে রক্তাক্ত হয়েছে বাড়ি ছাড়া হয়েছে সিঁউরের কারখানা ধ্বংস হয়েছে শালবনির কারখানা ধ্বংস হয়েছে আর রাজ্যের মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত করছে ফ্রি হোল্ড সব লিজ হোল্ড পাওয়া জমি একশো দুশো বছরের লিজ ছিল গরিব মানুষের সেই জমি সব ফ্রি হোল্ড করে বেসরকারি মালিকের হাতে তুলে দেবো রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছে নদী পাহাড় জঙ্গল মিলে প্যাকেজ করে বেসরকারি মালিকের হাতে তুলে দেবো সিঁহুরের কারখানাটা তাণ্ডব করে ধ্বংস করেছিল আর এখন মন্ত্রিসভায় সিদ্ধান্ত কি হচ্ছে বেসরকারি মালিকের হাতে দীর্ঘদিন ধরে জমি পড়ে রয়েছে সেই জমি চাষ হচ্ছে না ওই জমি তাদের থেকে কেড়ে নিয়ে ওই ওই শিল্পপতি ব্যবসায় তাদের হাতে তুলে